নমস্কার বন্ধুরা, টকা পক্কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, টকা পক্কা চ্যানেলে আমরা অনেক রকম ভিডিও বানাই, বিশেষত ফানি ভিডিওটাই আমাদের থাকে। তবে আরও অনেক অনেক রকম ভিডিও আমরা করতে চাই, ভালো লাগে অনেক রকম জিনিস। আপনারা দেখুন, অবশ্য কেউ দেখে না, ভালো হয় না হোক, মনে নিজের শান্তি পেলে কারোর ক্ষতি তো করা হচ্ছে না, এটাই সব থেকে বড় কথা। এই মনে করে ভাবলাম একটা মোটিভেশনের ভিডিও বানানো যায় না, সেটাই বানাই না। দিনের পরে যেরকম সন্ধ্যা আসে, সন্ধ্যার পরে রাত্রি, সেরকম মানুষের জীবনেও সুখের পরে দুঃখ আসতেই পারে। কিন্তু কিছু মানুষের জীবনে হয়তো সত্যি তার দুর্ভাগ্য বলা যায়, শুধুই দুঃখ, শুধুই দুঃখ। এটা তার মনে হয়তো কষ্ট, অনেক আঘাত। তবু বলবো, আঘাতটাকে আঘাত থাকবেই, সেটা সরানো যায় না। কিন্তু তবু আঘাতটাকে একটু কম করার জন্যে, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যদি অন্য কারোর দুঃখ দেখা যায়, সন্ধান করা যায়, তাহলে হয়তো নিজের দুঃখটা একটু কমে। মানে বলতে চাইলাম যে আমি যদি দুঃখী হই, তাহলে আমার মতো দুঃখী হয়তো আরও অন্য কেউ আছে, আমার থেকেও বেশি দুঃখী অন্য কেউ আছে। তাদের দেখি, তাদের খুঁজে বার করি। এখন নেট দুনিয়া আমাদের হাতে, আমাদের কাছে নেটের সমস্ত সমস্ত খবর চলে আসছে, তো এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। এই দেখে, তাদের দুঃখ দেখে নিজের মনে কিছুটা আনন্দ নয়, তাদের দুঃখ দেখে নিজের আনন্দ হচ্ছে কথাটা তা নয়, কিন্তু নিজের মনে একটা শান্তি পাওয়া যায়। ওফো, ও তো এত গুণী, এত আর্থিক সচ্ছল সব দিক থেকে, তার মনে যদি এত দুঃখ থাকতে পারে, তাহলে নিজের দুঃখটা একটু কম, একটু কম হলো। আঘাতটা রইলেও থাকবে, কিন্তু সেই আঘাতের চাপে একদম শেষ হয়ে যাওয়া যাবে না, ওই কথাগুলো যখন মনে আসবে। এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, জানি না কারোর কোনো কাজে আসবে কি না, তবু মনে হলো এটা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। কোথাও কোনো দিন কোনোভাবে যদি কারোর হাতে এই ভিডিওটা যায়, যদি একটু হলেও কারোর মনে একটু আনন্দ দিতে পারি, একটু আশার আলো জাগাতে পারি, তাহলে আমার ভিডিও করা সার্থক হয়ে যাবে। বন্ধুরা, কোনো দিন কোনো আঘাতে ভেঙে পড়বেন না, ভাববেন না যে এই শেষ, হয়তো এগোনোর রাস্তা আছে, থাকবে এগোনোর রাস্তা থাকবে। এগোনো মানে সবার ওপরে ওঠা নয়, এগোনো মানে সমান তালে আপনার মনের শান্তি দিয়ে আপনার নিজের প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রতিভা মানে কি? আপনার কাছে যেটা ভালো, অন্যের ক্ষতি তো করছেন না, নিজের মনে আনন্দ লাগে, এরকম কোনো প্রতিভা সবার মধ্যে আছে, কিছু না কিছু আছে, সবার থেকে ভালো তা বলছি না, আপনার কাছে এটাই ভালো। জীবন একটাই, একটা জীবনে অনেক কিছু করা যায়। আপনি গান করতে পারেন, আপনি নাচ করতে পারেন, আপনি অ্যাক্টিং করতে পারেন। এখনকার নেট দুনিয়া আমাদের হাতে, আমরা তো করতেই পারি। মানছি অন্য লোকের হয়তো ভালো লাগলো না, এ কে গান করে, এ কে নাচ করে, এ কে অ্যাক্টিং বলে, এ কেন করে, কিন্তু আপনার ভালো লাগছে তো, আপনি করুন। যার ভালো লাগছে না, লাগছে না, সে দেখবে না, কিন্তু আপনি করুন, আপনার মনের শান্তি। আপনি যখন সেটা দেখবেন, আপনার মনের একটা দুঃখ কষ্ট যে কোনো সময় মনে হবে বাহ, মনটা আনন্দ লাগবে। অন্যেরও দেখুন যে বাহ, তারাও ভালো করছে, কিন্তু আপনারটাও দেখুন। আমি তো তাই করি, আমার ভিডিও কেউ দেখে না, কিন্তু আমি দেখি, অনেকবার দেখি। হ্যাঁ, কখনো কেউ দেখতেও পারে, ভালো বলতেও পারে, তবু ঠিক আছে, আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। এই ভিডিওটা করছি কেন? যাতে যদি আমার মতো কেউ থেকে থাকে, যদি কারোর মনে হয় যে আমি আর ভিডিও করব না, আর কিচ্ছু করব না, দূর আমারটা কেউ দেখে না, এটা যেন মনে না হয়। নিজের মনের শান্তি ছাড়বেন না, কখনো ছাড়বেন না, লড়ে যান, এগিয়ে যান। একটু নিজের মনকে জোড়ানোর জন্য নানান দিক দেখুন, একটু ভাবুন যে আমি শেষ হয়ে যাব, শেষ হওয়ার আগে
অনেকেই চাইবে। শত্রু অনেক দিকে দিকে আছে, দিকে দিকে শত্রু আছে। এখন শত্রু চেনা দায়, শত্রু চিনতে পারবেন না। বন্ধুর বেশি শত্রু আছে, শত্রুর বেশি শত্রু আছে, শত্রুতে ভরা বন্ধু কম। কিন্তু তবু এর মধ্যেও কি বাঁচা ছেড়ে দেওয়া যায়? যায় না। চেষ্টাটা হয়তো কখনো কারোর কোনো কাজে লাগতে পারে, তাহলে এটাও তো পরের কাজে লেগে গেল। আজকের মতো আমি আসি আবার অন্য একটা বিষয় নিয়ে, অন্যরকম ভিডিও নিয়ে। আমি আমাদের টকা ফকা চ্যানেলে আবার আসবো। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, বাই বাই।